পোশাক শিল্পে প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম দাম পাওয়ার জন্য নিজেদের দায়ী করলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বলেন, ক্রয়াদেশ পাবার অসুস্থ প্রতিযোগিতার কারণেই এমনটি ঘটছে। রাজধানীর সেগুনবাগিচায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তৈরি পোশাক খাতকে একটি টেকসই রূপ দেয়াই মূল লক্ষ্য বলেও জানান বিজিএমইএ সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারা ন্যায্য দাম দেওয়ার ক্ষেত্রে বায়ারদের এগিয়ে আসার পরামর্শ দেন।